তুমি আমার ছিলে কবে দীপুদা? আমি তোমার ছিলাম না কবে? যদি আমার থাকত কেমন আছেন? মামা ছিল না বলে একদম পাঁচ বয়সী দোজবরের সঙ্গে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। লোকটাকে ভীষণ ভয় পেতাম আমি, মনে পড়ে আমার। ছ মাসের মতো এটা বুনো ফুল, ফুল ফুলে সেটা যেখানেই ফুটুক। আমার না আমার কিছু বলার নাই। আপনারা সবাই ভালো থাকেন। ফিউচার নিশ্চয়ই আরো কালেকশন আসবে, রাইট? সো আপনার একটা ভিজিটিং কার্ড ও সামথিং যদি থাকতো ভালো হতো। আমি আসলে সব কালেকশন একবারে দেখে সিলেক্ট করে তারপর কিনতে হয় কি। ছবি আমার সাথে কথা বলছে। আমার ছবি আপনার সাথে কথা বলে? আমার ছবি আজ পর্যন্ত আমার সাথেই কথা বললো না, আপনার সাথে কথা বলল। তাকিয়ে থাকবেন আমার দিকে? তাহলে আগেই বলতেন, আমি আগেই শাড়ি চুড়ি টিপ সব কিছু পরে আসতাম আর আপনি আমার ছবি তুলতেন। কল্পনার কোনো রমণীকে দেখতে হয়তো এরকমই লাগে। দাদা, আমি শিশু, আজীবন আপনার কাছে শিশুই থাকব। শিশু কি কোনোদিন আপনার কাছে বড় হইতে পারছে? শিশু তো শিশু। ফোন দিছেন কে আগে এরকম? আরে তো মহল্লার একটা ফোন। ছাত্রছাত্রী পড়াশোনা করবে চাচা। আসলে আমি আমি যখন খুব ছোট আমার বাবা মারা যায় চাচা। আমার মা খুব কষ্ট করে আমারে মানুষ করছে, বড় করছে। কই গোনাকে কত কথাই তো কয়, আমার কোনি যা দুস্থ লাগে না। মাকার আপনি না খারে খারে কি করতেছে? আমি কোথায় যাচ্ছি কি করছি জানি না রবি না। ও আল্লাহ, তুমি আমার ভাগ্নি রুবিনা রেফারেন্সে তুমি আইছো? জি স্যার। তাহলে এখন আমি কি করব বলতো? আমার তো কিছু সহ্য হচ্ছে না রুবিনা, আমি কি করব বলতো? মাগার কান দিস না, মামু জিতু কেসটা হাতে নিছে, সব ঠিক কইরা ফেলাইব। আমি জানি না কি। দিনার মামার কথা সে, কিন্তু আপনার নাম শুনে যদি বেঁকে বসে, মানে যদি বলে যে আমি বেলিরে শাড়ি কিনতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বরং একটা কাজ করব। আপনি যে সাইক্রেটিস্ট, তার মান অভিমান ভাঙানো। স্যার সেক্ষেত্রে মানে আমার করণীয় কি? তোমার করণীয় কি? এক মিনিট, এক মিনিট। কথাও ঠিক আছে, ইয়া করছিস তুই? ভাই সন্তানের যে কি চাচ্ছে তুই? কোথাও একটা জমি জমা সব বিক্রি করে আমার ফকির হয়ে যেতে গো। বিয়ার বেটা মানে তোর স্বামী খুব ঘাউরে, তাই না? আমি আবার কি দেন বাবা? আলহামদুলিল্লাহ বাবা, আমার জন্য যদি একটু দোয়া করতেন আমাদের এই বাড়িতে। জানো এ ফজু ভাই, কে এ ফজু ভাই? কি অবস্থা তোমার? কি করবো রে ইব্রাহিম, আজকাল ফকিররা যেভাবে দোয়া শুরু করছে, মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবো। উপায় নেই, সওয়াল হবেই হবে।
ছাড় করতেছে স্বামী আমাদের, কি অপমান বুঝছেন? আমি কিন্তু গিফট শ্রীরাম করে রেখে আসি, কেউ টেরি পারি মা। আমার তিনতলাটা তো এখনো খালি করতে পারোনি। হবে হবে, অত অস্থির হয়েও না, শিখিয়ে দিয়েছিলাম বলে। চকলেট আনতে? চকলেট আনতে যাচ্ছ? তুমি জানো আমি কি চকলেট পছন্দ করি? জানো না? টুইস্ট, টুইস্ট আনবা বুঝছো? যা যা বললাম সব মনে আছে তো? এবার বলছি আমি, আমি খুব সিরিয়াসলি চাকরি খুঁজবো, তুমি একদম চিন্তা করো না, খুব সিরিয়াসলি আমি চাকরিটা খুঁজবো, কিন্তু টিউশনই তো এখন অফ করতে পারবো না। হোয়াট? আরে দেখো, আমি জাস্ট রুস্তমকে একটা বিস্কিট খাইয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। এই কি বলো তুমি? তুমি কি বাই এনি চান্স বলতে চাচ্ছ যে আমার সাথে কথা বলার থেকে তোমার তোমার এই কুত্তার সাথে কথা বলা বেশি? মেয়েটার চোখে বাঁচার যে আকুতি আমি দেখেছি, ওই সময় যদি আমি ওকে সাহায্য না করি সেটা বড্ড অমানবিক হয়ে যেত। হুম, নাও তোমার চাল দাও। আচ্ছা।